আবু সাইদের প্রসারিত দুই হাত যেন এক অলঙ্ঘনীয় পর্বত। কোনো বর্গীর সাধ্য নেই যেটা অতিক্রম করে বাংলাদেশের মানুষকে স্পর্শ করতে পারে। ১৯ জুলাইয়ের পর থেকে এই বাবা প্রতিদিনই রাস্তার আশেপাশে হাঁটাহাঁটি করেন, কখনো আবার নির্বাক দাঁড়িয়ে থাকেন। উনি সামনের দিকে তাকিয়ে থাকেন কিন্তু আসলে কোনো দিকেই তাকান না। যেসব রাস্তা দিয়ে ওনার ছেলে হাঁটত ওইসব রাস্তায় উনি দাঁড়ালে উনি ওনার ছেলের রম পান। আমার ছেলে মৃত্যু অবস্থায় যখন দাফান দিতে নিয়ে যাবে, এর আগে যখন দেখছি যে হাসতেছে, সে হাসতেছে হাসি মুখ অবস্থা। ইভেন্টের কাজ করতো, শুধু বাপেরে কিভাবে একটু সাহায্য করে, কোনো আজেবাজে আড্ডাতে ছিল না। ওই সারাদিন শুধু কলেজ থেকে আসা একটুখানি বিকেল বেলা একটু বন্ধু বান্ধব নিয়ে ক্রিকেট খেলতো, ক্রিকেটের পাগল। যে আমার পায়ের পাতা আছে এরকম একটা অনুভূতি হতো, কিন্তু আমি যখন হাত দিতাম তখন থেকে আমার পায়ের পাতা নেই, এরকম একটা প্রচুর অনুভূতি হতো। আমি অনেক কান্না করতাম, এই ব্যথার চেয়ে আমার ওই অনুভূতিগুলো আমার বেশি হতো যে আমার পা আছে, আমি যখন হাত দিই তখন থেকে আমার পা নাই। এই হসপিটালে আমি অল্প কিছুদিন হলো আসলাম, পা দিয়ে নতুনভাবে হাঁটা শিখতে আসি। মানে ছোটোকালে যেভাবে হাঁটা শিখেছে মা, ওই রকম আর এখানেও হাঁটা শিখাচ্ছে আর কি। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস, আমার সন্তানের বুকে গুলি লাগছে আর ছিদ্রটা হয়েছে আমার কলিজায়। আল্লাহ পাক যতদিন আমাকে হায়াত দিছে আমি এই হাহাকার নিয়ে বেঁচে থাকবো। চেম্বারের মধ্যে বক্তব্য দিছিল যে আমরা কোনো সরকার বিরোধী আন্দোলন নয়, আমরা নিজের অধিকার আদায় চাই। ওদের বলা করার পরে ওদের পমিল বড়ুয়া ওই ছাত্রলীগের লিডার আসছিল, তাই সে গলা চিপি ধরছিল, গালমুখত থাপড় মারছে। এখন ওই জন্যই আর জেদ ধরে শহীদ হলো কি কি এখন ওটার ব্যাখ্যাটা আর আমি জানি না। Thank you.
খাইয়া ঘুমায় সেই গুন্ডা ঘুমাইতে পারে না, তখন আবাই দেফাই আবাই দেফাই করে ফ্লাট ফ্লাট করে ঘুমিয়ে লেগে আবার উনি খুলে লই। সে যখন দেখি যে এখানে সবসময় ভাইয়ের পড়াশোনা করতো, এই বিছানাতে থাকতো, এখন যখন দেখি ও নাই তখন একটা শূন্যতা কাজ করে মনের মধ্যে। খারাপ লাগে যখন দেখি যে ভাই আর এই রুমে নাই। এই ছবিটা 18 জুলাই আমার আন্টি নাজিয়া খান ফেসবুকে পোস্ট করেছিল। আজ কতদিন হবে আমার ছেলে আমার মা কই, আমার মা ও কই না, আমার বুকে আয় না কই না, আমার বাপ বেড়ে দে, আমার সন্তানদের যারা যেভাবে মারছে আল্লাহ তাদের বিচার করুক। আমি সরকারের কাছে অফিসার চাই, জনগণের কাছে অফিসার চাই। আমার সন্তানদের মারছে, হাজার হাজার মায়ের বুক খালি করছে, যে কালি করছে তার বিচার করুক আল্লাহ। কতটা তুমি হারালে বন্ধু, কেঁদেছে অন্তর, জানো না তুমি হারাবার ব্যথা, জানে পলাশির প্রান্ত। হারিয়ে গেছে যেখানে মায়ের সোনার নলুকখানি, গোলা ভরা ক্ষেতের ফসল সাজানো ফুলদানি, এ হারানোর বেদনা তুমি রেখো অন্তরে, দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশির প্রান্তরে। বাংলাদেশের বুকের ওপর চেপে বসা 36 দিনের এই ভারই আমরা নিতে পারছি না। একবার ভাবি চলেন, 16 বছরে কত বড় ভার হয়ে এটা আমাদের বুকের উপর বসেছিল। এই ভারই আমাদের শক্তি দিক সংস্কার করে নতুন বাংলাদেশ গড়ার।